খাজা মহিউদ্দিন সাহেব নাম ছাড়া আর কিছু না যারা ভালো মহিউদ্দিন সাহেব নাম ছাড়া আর কিছু না যারা ভালো আমার মহিউদ্দিন সাহেব নাম ছাড়া আমি বাবা হালাল বাবার পীরের মরা Thank you.
আমাদের পূর্বপুরুষ যারা আমাদেরকে যা শিখিয়ে গিয়েছে
আমরা তাই বলি আমরা এটাতে বিশ্বস্ত আমরা এই আকীদায় বিশ্বস্ত একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মা ফাতেমা মায়ের কাছে কিছু কাফনের টুকরা নিয়ে এসেছেন দিয়ে বলছেন এখানে চারটা টুকরা আছে একটা তোমার একটা আমার আলীর একটা আমার হাসানের আর একটা আমার হযরত জিব্রাইলের মাধ্যমে চার টুকরা কাফনের কাপড় আমার নবীজির হাতে জিব্রাইল আলাইহিস সালাম দিয়েছিলেন জিব্রাইলের কাছ থেকে আমার নবীজি কাগজ কাপড়গুলো পেয়ে মা ফাতেমার হাতে দিলেন একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন একটা মা ফাতেমার কাছে দিয়েছেন একটা টুকরো ইমাম হাসান আলাইহিস সালাম মাওলানা ইমাম হাসানের কাছে দিয়েছেন একটা টুকরো চারজনকে চার টুকরা কাপড় দিয়েছেন আমার ফাতেমা মা মাওলানা জিজ্ঞেস করেছেন যে আব্বা জান আমরা চারজনের চার টুকরা পাইলাম আমার হুসাইনের জন্য একটা টুকরা হইল না তখন আমার নবীজি বলেছিল যে আমরা চারজনের জন্য কাফনের টুকরাটা আসছে হুসাইনের জন্য আসছে না আমার আপনার কাছে প্রশ্ন মাওলানা ইমাম হুসাইনের কাফনের কাপড়টা কেন আমার নবীজি দিলেন না এই বর্তমান সময়ে অলির ছেলে অলি হয় ডাক্তারের ছেলে ডাক্তার হয় না ঠিক না আমার বড় ভাই চেয়ারম্যান আমি কি চেয়ারম্যান আমার বাবা চেয়ারম্যান আমি কি চেয়ারম্যান দুনিয়াবি পদ পদবি আর আখেরাতের পদ পদবি এক না আমি একটু জানতে চাই মা ফাতেমার এক বোনের নাম কুলসুম যাকে বিয়ে করেছেন হযরত উসমান যুন্নুরাইন উসমান গনি মা ফাতেমার গায়ে হত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মা কুলসুমের গায়েও মুহাম্মদের রক্ত কারণ মা কুলসুম হুজুর পাকের কন্যা ছিল কিন্তু কন্যা হওয়ার পরেও মা ফাতেমা কেন পাঞ্জাতনের অংশ কুলসুম কেন পাঞ্জাতন পাইল না মা কুলসুম কেন পাঞ্জাতনের মধ্যে আসতে পারল না একই তো রক্ত মাইন্ড করবেন না কথাগুলো একটু শক্ত হয়ে যাবে ক্ষমা চাই আমাদের সমাজে অনেক পীর আছে ছোট শোনা শোনা কথা আপনারা বিরক্ত হয়ে যাবেন পীর ওনার ছেলে উনি পীরজাদা ওনার ছোট ছেলেও পীরজাদা ওনার ছেলের ছেলে হইলো তারা পীরজাদা হয় এটা তরিকায় আসে পীরের ছেলে পীরজাদা হয় মা ফাতেমার বোন কেন পাঞ্জাতনের রক্ত নিতে পারল না এটা আপনাদের সবার কাছে প্রশ্ন হয়ে গেল আশা করি আমাকে সমাধান দিবেন আপনার কাছ থেকে জানার একটা বাসনা আছে আপনি না জানাইলে আমরা জানতে পারবো উসিলাটা আপনি জানাইবেন আমি বন্ধু পীরি